আসসালামু আলাইকুম। জুই মমস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। এই সিজনে সবার বাসায় পাকা আম থাকে, তাই পাকা আম দিয়ে আমরা খুব সহজেই হাতে কাছে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ে মালাই আইসক্রিমটা তৈরি করে নিতে পারি। তো চলুন আজকের মালাই আইসক্রিমের তৈরি রেসিপিটা দেখে নিই। ম্যাঙ্গো মালাই আইসক্রিম তৈরি করার জন্য এখানে আমি 2 লিটার তরল দুধ জাল করে 1.5 কাপ করে নিয়েছি। এটাকে আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এবং এখানে নিয়েছি 2টি আমের পিউরি। এখন একটি ব্লেন্ডারে জারে আমি আমের পিউরিটাকে ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ঠান্ডার দুধ। এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। আইসক্রিমের মিশ্রণটা তৈরি, এভাবে একটি স্মুথ বেটার তৈরি করতে হবে। আইসক্রিমগুলো সেট করার জন্য আমি আইসক্রিমের একটি মোল্ড ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রে সেট করতে পারেন। এখন আইসক্রিমের মিশ্রণগুলো আমি ঢেলে দিচ্ছি। এভাবে আইসক্রিমের মিশ্রণগুলো আমি ঢেলে দিয়েছি। এখন একটি ফয়েলস পেপার দিয়ে আমি পাত্রটাকে ঢেকে নেব। এভাবে ফয়েলস পেপার দিয়ে আইসক্রিমের বক্সটাকে আমি ঢেকে দিয়েছি। এখন একটি ছুরি দিয়ে মাঝখানে দাগ কেটে দেব। দোকানের লুক নিয়ে আসার জন্য এখানে আমি আইসক্রিমের কাঠি ইউজ করব। এই মোল্ডের সাথে যে কাঠি থাকে আপনারা সেই কাঠিটাও ইউজ করতে পারেন। দোকানের লুক নিয়ে আসার জন্য আমি এখানে কাঠি ইউজ করেছি। এখন এটাকে ডিপ ফ্রিজে রেখে দেব 6 থেকে 8 ঘন্টার জন্য। এর ভিতরে আইসক্রিমগুলো তৈরি হয়ে যাবে। 8 ঘন্টা পর ফ্রিজ থেকে আইসক্রিমের বক্সটি বের করে নিয়েছি। এখন ফয়েলস পেপারটি তুলে নিচ্ছি। ফ্রিজ থেকে বক্সটি বের করার 1 থেকে 1.5 মিনিটের ভিতরে আইসক্রিমগুলো বের হয়ে আসবে। আপনাদের যদি বেশি তাড়া থাকে তবে সেক্ষেত্রে পানি দিয়ে বলে তার ভিতরে আইসক্রিমের বক্সটাকে ভিজিয়ে রাখবেন। এখন আমি আইসক্রিমগুলো তুলে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এভাবে খুব সহজে আপনারা পাকা আম দিয়ে মালাই আইসক্রিমটা বানাতে পারেন। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।